আমার যদি আজকে বড় ভাই কি বাবা থাকতো তাহলে মানুষের বাসায় কাজ করে আমার কথা শোনান লাগতো না, রোজ কান্না করা লাগতো না আমার। কেউ যদি এসে আমাকে বলে যে বৃষ্টি আমি তোমাকেই চাই, তোমার সাথেই সারা জীবন থাকতে চাই, তাইলে আমি এমন একটা ইমানত যে কোনো কিছু লাগবো না, শুধু তোমাকেই চাই, মানে এমন একটা মানত চাই, এমন একটা মানত চাই জীবনে। আচ্ছা, তো আপনি তাকে চাবেন তো নাকি আবার তাকে ছেড়ে চলে যাবেন? না না, তাকেই আমি চাবো, যে আমার সব টাকা পয়সা চায় না, আমাকেই চাই। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আপা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর নাম কি? আমার নাম বৃষ্টি। বাহ, খুব সুন্দর নাম, দেখকে তো মিষ্টি। তো বৃষ্টি আবার থাকেন কোথায়? থাকি টাঙ্গাইল শখিপুর। টাঙ্গাইল শখিপুরে থাকেন? আচ্ছা, বিয়ে শাদী হয়েছে নাকি বৃষ্টি আপা? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, এখনো বিয়ে শাদী করেন নাই। আচ্ছা যাই হোক, তো কি করতেছেন আপনি বর্তমানে? কি করতেছি ভাই, বর্তমানে অনেক কষ্ট আছে, একটা লোকের বাসায় কাজ করি। একটা লোকের বাসায় কাজ করেন? আচ্ছা, কেন, বাবা মা নাই? মা আছে, অসুস্থ, বাবা নাই। আচ্ছা, বাবা কি হয়েছে? বাবা তো অনেক আগেই চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো আর কোনো ভাই বোন আছে আপনার? হ্যাঁ ভাই বোন আছে, দুই ভাই এক বোন। দুই ভাই এক বোন, তো ভাইরা কি করে? ভাইয়া কিছু করে না, ছোট। ভাইরা ছোট? আচ্ছা, বড় বলতে আপনি বড় নাকি? আচ্ছা আচ্ছা, তো আপনি কি করছেন, পড়াশোনা? না ভাইয়া, পড়াশোনা করি না, এমনি হালকা পাতলা পড়তে পারি। হালকা পাতলা পড়তে পারেন? আচ্ছা, তো পড়াশোনা করেন নাই? না। কেন পড়েন নাই? সমর্থ হই নাই ভাইয়া, তাই পড়াইতে পারি নাই। আচ্ছা, মানে সামর্থ্য থাকা মানে ইচ্ছা থাকা সত্ত্বেও মানে পড়াশোনার সামর্থ্য না দেখে আর পড়াশোনা করেন নাই তো? আচ্ছা আচ্ছা, পড়াশোনা করার ইচ্ছা ছিল কখনো? হয়েছে? হ্যাঁ ইচ্ছা তো ছিল ভাই, অনেক ইচ্ছা এখনো আছে। এখনো আছে? এখনো যদি কি পড়ার দায়িত্ব নেই পড়বেন তো? হ্যাঁ অবশ্যই, এখনো কিন্তু পড়া যায়, কারণ এখন তো নাইট স্কুল আছে অনেক। পড়ার কাছে ভাইয়া বয়স, বুড়ার জোয়ান নাই ভাই পড়ার কাছে। আচ্ছা আচ্ছা, তো বৃষ্টি আপা আপনার জীবনের গল্পটা বলেন আর কি, কিভাবে জীবনটা কাটাইতেছেন? জীবনের গল্পটা ভাই, জীবনের গল্প বর্তমানে এখন অনেক কষ্টে আছি, যে আমার দুঃখে কষ্টের সাথে থাকবে, আমাকে আপন করে নিবে, আমি তার সাথে থাকতে চাই সারা জীবন। আচ্ছা, তো বিয়ে শাদী তো হয় নাই না? না। তো বিয়ে শাদীর কথা কি মা বলে নাকি কিছু? মা বলেই তো যে বিয়ে শাদী করো, এইভাবে আর কতদিন থাকবা? আমি বলছি না বিয়ে শাদী করবো, কিন্তু বিয়ে শাদী করতে গেলে যৌতুক চায়, বলে আগে তোমার টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী করো তারপরে। আচ্ছা, তো আপনি কি করেন বললেন? আপনি কি কাজ করেন? আমি লোকের বাসায় কাজ করি। লোকের বাসায় কাজ করেন? তো দেখে তো মনে হয় না যে লোকের বাসায় কাজ করেন, কত সুন্দর চেহারা, জামা কাপড় ভালো পরছেন, মানে বাসায় কাজ করে কি আর নোংরা থাকা যায় ভাই, গোসল টোসল করছে তার জন্য। আচ্ছা আচ্ছা, তো এই বিয়ের সাথে তো করার ইচ্ছা আছে না? হ্যাঁ বিয়ের সাথে করার। তো কোনো মানুষ কাউকে পছন্দ আছে নাকি? না, কাউকে পছন্দ নাই, যে আমাকে ভালোবাসবে আমি তাকেই পছন্দ করে তার সাথে যাইতে চাই। আচ্ছা, তো কখনো বিয়ের ঘর আসে নাই? আইসে। তো বিয়ে করেন নাই কেন? বিয়ে করি নাই, সবাই আর কি বলে যে টাকা পয়সা লাগবে বিয়ে শাদী করতে, তা আমার ততটুকু সামর্থ্য নাই, তাই আমি বিয়ে করি নাই। আচ্ছা, তো সামর্থ্য তা মানে বিয়ের বয়স হইলো মানে টাকার জন্য বিয়ে হচ্ছে না আর কি? হ্যাঁ সেটাই। তো এখন মনে করেন আপনার ভিডিও দেখে মনে করেন কোনো পুরুষ যদি আসে, যদি সে বলে যে আমার কোনো কিছু লাগবে না, শুধু তোমাকেই চাই, তো এমন কোনো পুরুষ পাইলে বিয়ে করবেন? হ্যাঁ, এমন কোনো পুরুষ পাইলে বিয়ে করবো, কিন্তু মনের মতো হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। আচ্ছা, যাতে কোনো নেশা পানি না করে, সে আমার কথা মতো চলে, আমিও তার কথা মতো চলতে চাই। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে আমার ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে? আচ্ছা, তো কটা ভাষায় কাজ করেন? কটা ভাষায় না, একটা ভাষায় কাজ করে ভাই। একটা ভাষায় কাজ করে? কিছু টাকা জমাইছি একটা সেলাই মেশিন কেনার জন্য, সেই মেশিন যদি কেনা হয়ে যায় তাহলে আমি আর লোকের বাসায় কাজ করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই মেশিন কেনা হলে লোকের বাসায় কাজ করবে না? লোকের বাসায় কাজ করতে কি ভালো লাগে? না ভাই, অনেক কষ্ট, সবসময় মানুষের তাড়া শোনা লাগে, অনেক সময় কান্নাও করি আমি, যে আমার যদি বড় একটা ভাইয়া থাকতো, বাবা থাকতো, তাহলে কাজকর্ম করতো, আমার আর মানুষের কথা শোনা লাগতো না। আচ্ছা আচ্ছা, তো এই যে মানুষের তারপরে তো কাজ করতে হয়, কারণ পেটের দায় কাজ করতে হয়, মা অসুস্থ এখন কি করবে, তাই আমি করি। তো লোকের বাসায় কাজ না করতে গার্মেন্টসে চাকরি করতে পারেন? গার্মেন্টসে চাকরি তো করবই ভাই, ওইখানে অনেকদিন পর পর বেতন দেয়, আর এটা মাসের টা মাসেই দেয়। আচ্ছা আচ্ছা, এই জন্য এটাই ভালো না? তো হাতের কাজ শিখলে একটু ভালো হতো না তাহলে? মাল হাতের কাজ আমি জানি ভাই। জানেন, তাহলে কাজ করতে করে তো পেট চালাইতে পারেন? চালাবো কিভাবে, মেশিন তো থাকা লাগবে, আমার তো মেশিনটা নাই। আচ্ছা আচ্ছা, তো এখন কেমন মানুষ পেলে বিয়ে করবেন?
যেমন বললাম তো যেমনই হোক, বয়স্ক হোক জোয়ান হোক, যেমনই হোক যে আমার দুঃখ কষ্ট বুঝে আমার দুঃখের সাথে হইব, আমিও তার দুঃখ কষ্ট সুখের সাথে সবসময় থাকবো। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম্বার বলে দিবেন তো? আচ্ছা, এই নাম্বার কি সবসময় খোলা থাকে নাকি? হ্যাঁ, সবসময় খোলা থাকে। ওটা কি আপনার হাতেই থাকে না অন্য কেউ হাতে থাকে? না, আমার হাতেই থাকে আর আমি সবসময় ফোন রিসিভ করি। আচ্ছা, ওটা কি ইমো আছে নাকি? না ভাই, ইমো নাই। তো এখন মনে করেন কি যদি আপনাকে ইমোতে মানে বিয়ে করতে চায়? যদি ইমোতে বিয়ে করতে চায় তা আমার দায়িত্ব নিবে, আমার একটা ইমো ফোন কিনা দিব, কিনা দিয়ে বিয়ে শাদি করবে। আচ্ছা আচ্ছা, তার একটা ইমো ফোন কিনা দিবেন নাকি? তো যদি সমর্থ থাকতো তাহলে আমি নিজেই ইমো ফোন কিনা তাদের সাথে কথা বলতাম, দর্শক এই নাম্বার একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর সবসময় দেশের সেবা করি। তো আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।